জুলুম কি আমাদের জন্য ঘন অন্ধকারে রূপ নেবে? আপনি রাস্তা খুঁজে পাবেন না, কোথায় যাবেন? জুলুম করলে তার ফলাফল ভোগ করতেই হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। পদ্মা তিস্তা সুরমাকে যারা হত্যা করেছে তারা এই পৃথিবীতে বড় সম্মানের অধিকার হয়ে বসে আছে, তাদের বিরুদ্ধে টু শব্দ করার অধিকার কারণ নাই, কারণ তাদের হাতে অস্ত্র আছে, আপনার হাতে অত অস্ত্র নাই। এই যে জুলুম চলছে আন্তর্জাতিকভাবে, এটা দেশের বিরুদ্ধে ব্যক্তিগত জুলুম হকলিবাদ নষ্ট, আর জাতীয়ভাবে জুলুম 20 কোটি মানুষের হক নষ্ট, তাই না? এই সবগুলো চলছে, হকলিবাদ খতম করার ষড়যন্ত্রের পরিণতিতে সারা বিশ্ব এমনি করে জুলুমে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, লা তাজলিমুন ওয়ালা তুজলাম, হে আমার বান্দা তোমরা পরস্পরকে জুলুম করো না এবং নিজেরা অত্যাচারিত হয়েও না। আমরা অত্যাচারিত জাতি, যখন আমরা স্কুলে পড়েছিলাম মাদ্রাসায় পড়তাম ছোট্টবেলায়, তখন তো শুনতাম চট্টগ্রামে কর্ণফুলী পেপার মিলে সয়না দৃষ্টি ধরে কাগজ তৈরি হয়, করাচি ঘুরে বাংলাদেশে পূর্বাস্থানে আসে দশানা দৃষ্টি বিক্রি হয়। হে মানুষ জেগে ওঠো, আমরা কত জেগে উঠছি, কত স্লোগান দিছি, কোথায় সয়না কোথায় দশানা, এখন তো টাকার হিসাব নাই, কোনো টু শব্দ নাই। এই যে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী বাণিজ্যিক অর্থনীতির শোষণে শোষিত পৃথিবীকে বাঁচাতে গেলে সবচেয়ে বড় কথা হবে, এখানে আসতে হবে আপনাকে, অবশ্যই আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আমরা কারো পরে কেউ জুলুম করব না, যার যা হক তাকে দিয়ে দেব। এটা যদি না করেন তাহলে আপনি যতই সুন্দর সুন্দর প্রকল্প নেন কোনো কাজ হবে না। আর ইবনে উমরা কালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ জুলম জুলমাতুন ইয়ামাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকারে রূপ নেবে, আপনি রাস্তা খুঁজে পাবেন না, কোথায় যাবেন? দুনিয়াতে জুলুম করছেন, আখেরাত আপনার জন্য এ হলো তোর দুঃসংবাদ। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتدرون ما المفلس, হে আমার সাহাবীরা তোমরা কি জানো নিঃস্বকে? তারা বললেন, তার মাল সম্পদ নেই, সে তো নিঃস্ব। আল্লাহ রসুল বললেন, দেখো নিঃস্ব সেই যে কিয়ামতের দিনে উঠবে লিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া হাজ্জিন, সালাত নিয়ে সিয়াম নিয়ে যাকাত নিয়ে হজ নিয়ে কত যে তার নেকি, কোটিপতি মানুষ বহু দান সাদকা করেছে, এই সব নিয়ে উনি কিয়ামতের দিন উঠবেন। এবার আল্লাহ পাক বিচার বসাবেন, এই এই লোকটার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? এইবার শুরু হবে খেলা, বিবাদীর পালা, কেউ বলবে এই লোকটা আমাকে অমুকদিন গালি দিয়েছিল, শক্তির দম্ভে আমাকে অতদিন মেরেছিল, সে আমার ওই সম্পত্তি ফাঁকি দিয়ে নিয়েছিল, আমি দুর্বল কিছু বলতে পারিনি, সে আমার আল ঠেলে 3 ফুট জায়গা দখল করে নিয়েছিল, আমি কিছু বলতে পারিনি, আমার বিল্ডিং ভিতরে এসে বিল্ডিং করেছে, আমার কিছুই করার ক্ষমতা ছিল না। চারিদিকে এমনি করে আসতেই থাকবে, আসতেই থাকবে পরস্পরের হক নষ্ট করার এই দীর্ঘ সারি যখন বন্ধ হবে তখন দেখা যাবে এই লোকটার আমলনামায় যত নেকি ছিল সব শেষ, এরপরও অভিযোগ আসতেই থাকবে। এখন কি হবে? আল্লাহ বলবেন, এই ফেরেশতারা দেখো তো এই লোকটার আমলনামায় কোনো গুণা আছে কি, অর্থাৎ যারা আসামি বাদী যারা তাদের আমলনামায় তো নিশ্চয়ই গুণা থাকবে, কারণ আমরা তো গুণাহীন মানুষ তো কেউ না, ওই গুণাগুলো এবার এর আমলনামায় চাপাও। ফাত্তরিহাত আলাইহি ফাত্তরিহা ফিন্নার, বাদীদের যত পাপ সবগুলো এই বিবাদের আমলনামায়, যিনি দুনিয়াতে হাজির সাহেব ছিলেন, আলেম সাহেব ছিলেন, বিখ্যাত বক্তা ছিলেন, বিখ্যাত সব বিখ্যাত, ছোটোখাটো নেই, টাকা দার থাক তারই দান, তার ঘাড়ে সাহেব আল্লাহ সাহ হবে, এই বেটা খায় দিতেই থাকবে, বিচার হবে, তোরে হ্যাপি না আর অতপর তাকে জাহান্ন চুড়ি মারা হবে। তোরে আমরা ভাষা বুঝতে পারছেন তো, জাহান্নামে ফেলা হবে না, জাহান্ন চুড়ি মারা হবে, জুলুম করলে তার ফলাফল ভোগ করতেই হবে। আপনার এলেম, আপনার মাল, আপনার পদ পদমর্যাদা, আপনার মন্ত্রিত্ব, আপনার ক্ষমতা কোনো কিছুই লাগবে না, সব শেষ, কবর গেলে সবাই আমরা সমান,
অতএব বান্দা সাবধান। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির সবচেয়ে মুফলিস নিঃস্ব,